আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক দিনের মতন আজকে আমার আব্বু একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই বাড়িটা হবে সিলেটে, এই বাড়িটা হবে লন্ডন প্রবাসী সাহিদ আঙ্কেলের জন্য। আব্বু বলেছেন সাহিদ আঙ্কেল নাকি আমাকে অনেক পছন্দ করে, সেই কারণে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো গাইস, চলেন ভিডিওটা উপভোগ করা যাক। মন্ডলী আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাকে একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে আমাদের সিলেটে আমাদের লন্ডন প্রবাসী সাহেদ ভাইয়ের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাড়ির সামনে অনেকখানি জায়গা থাকবে, নিচতলা গ্যারেজ আছে, ড্রয়িং রুম আছে, দুটো বেডরুম আছে, কিচেন আছে, ড্রয়িং ডাইনিং আলাদা করা আছে, এবং ফার্স্ট ফ্লোরে তিনটা বেডরুম রাখা হয়েছে, একটা ওপেন টেরেস রাখা হয়েছে, এবং উপরে তার উপরে গিয়ে আবার দুটো বেডরুম রাখা হয়েছে তিনতলাতে। দশমন্ডলে এটার আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং প্রত্যেকটাই আমরা তৈরি করেছি। এবং সাহেদ ভাইয়ের সঙ্গে আমাদের অনেক ভালো একটা রিলেশন তৈরি হয়েছে এই বাড়িটা করতে গিয়ে। যাই হোক, দশমন্ডলে বাড়িটার বিভিন্ন অংশ যদি আমরা এই এই সাইড থেকে দেখি, তার ডান সাইড থেকে দেখি, তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। বাড়িটার সামনে দুটো পিলার আছে, পিলারকে ঘিরে নিয়ে পোর্স বারান্দা করা হয়েছে, বড় একটা পোর্স বারান্দা, এবং এই সাইডে একটা বারান্দা রাখা হয়েছে রুমের সঙ্গে। এবং ওই সাইডে যদি আমি তাকাই, সেম বাইরে যদি আমি এই সাইডটা আসি, এই সাইডটা কিন্তু এটা ওপেন টেরেস করা হয়েছে। একটা রুমকে মেরে দিয়ে, নষ্ট করে দিয়ে এখানে ওপেন টেরেস করা হয়েছে। ওপেন টেরেস করলে পুরো জায়গাটা সে বাড়িটা বারান্দা হিসেবে ব্যবহার করতে পারবে। এই ওপেন টেরেসের জাস্ট নিচে আসে হচ্ছে গ্যারেজটা। তো এটা যদি আমি আরও অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, তা একদম সামনে থেকে দেখলে পর এরকম দেখা যাবে। এটা দেখলে পর বোঝা যাবে এটা গাড়ির গ্যারেজটা রাখা হয়েছে। এটা এই সাইডটার উপরে একটা ওপেন টেরেস আছে, এই সাইডটা দোতলা আর পিছনে তিনতলা আছে, সামনে একটা এই অংশ পোর্সের উপর বারান্দা রাখা হয়েছে, এবং পর্যাপ্ত গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে বাড়িটা অনেক সুন্দর হয়েছে, এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এই বাড়িটা যদি আমরা উপর থেকে দেখি, তাহলে তিনতলায় যায় অর্ধেক জায়গা ওপেন রুফ রাখা হয়েছে, সেখানে গার্ডেনিং করা হয়েছে, এবং উপরে ছাদে যাওয়ার জন্য আলাদা একটা সিঁড়ি রাখা হয়েছে। এই সিঁড়ি দিয়ে, স্টিলের সিঁড়ি দিয়ে উপরে উঠবে, সেখানেও আবার একটা গার্ডেন করা হয়েছে। এবং আমরা প্রত্যেকটা বাড়িরই আমরা ছাদটাকে খুব ডেকোরেশন করার চেষ্টা করি। এটা একটা কারণ যে আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি, এবং আমি এটা বিশ্বাস করি যে একমাত্র গাছই পারে আমাদের পৃথিবীটাকে সুন্দর রাখতে। আমাদের সুন্দর পৃথিবীতে যদি আমরা সুন্দরভাবে বাস করতে চাই, তাহলে অক্সিজেনের প্রয়োজন হবে, আর এই অক্সিজেনের চেম্বার হচ্ছে আমাদের গাছ। গাছ যদি আমরা না লাগাই, আর গাছ যদি অক্সিজেন সরবরাহ করতে না পারে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, এবং এই পৃথিবীতে এক নিমিষের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমি অনেক আগে থেকে 22-24-25 বছর যাবত আমি গাছ লাগাই। আপনারা জানেন যে আমি এই পর্যন্ত প্রায় 12 লক্ষ গাছ লাগিয়েছি দেশে বিদেশে। তো দশমন্ডলী, আমি এবার এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, তারপর এটার স্ট্রাকচারাল ড্রয়িংটা দেখাবো, এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে আনুমানিক, তাই একটা হিসাবও দেখাবো। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই বাড়িটা হবে হচ্ছে সিলেটে লন্ডন প্রবাসী সাহেদ ভাইয়ের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে, এবং সাহেদ ভাই একটা না, মোট তিনটা বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দিয়ে করানোর জন্য অলরেডি আমাদেরকে অর্ডার করছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে এই বাড়িটার কিন্তু পুরো বাড়িটা যে আপনার ডিজাইন করব আমরা, ডিজাইন করার পর এটা এটা কনস্ট্রাকশনের দায়িত্ব সাহেদ ভাই আমাদের উপর দিয়েছেন। আমরা আমাদের অলরেডি ফোরম্যান, ইঞ্জিনিয়ার, এগুলো আমরা অলরেডি নির্বাচিত করে রাখছি। আমরা হয়তো আগামী সপ্তাহ নাগাদ আমরা এই বাড়ির কাজটা শুরু করব। তো দশম, এরকম আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের ডিজাইনের পাশাপাশি যারা বিদেশে থাকেন কিংবা দেশে থেকে সময় বাড়ি নির্মাণের পিছনে সময় দিতে পারছেন না, কিংবা এটাকে অনেকে হ্যাসেল মনে করেন, এটাকে মিস্ত্রি খাটানো অনেক কষ্ট করে একটা কাজ, তাদের জন্য গ্রিন আর্কিটেক্ট নতুন উদ্যোগ নিয়েছে। আমরা বাড়ি নির্মাণ করে দিচ্ছি এরকম ছবির মতো করে, এই বাড়িটা ওনাকে ছবির মতো করে তৈরি করে দেবো। আমরা ওনাকে বলেছি এই বাড়িটা তৈরি করতে 80 লক্ষ টাকা খরচ হবে, সাথে আমাদের সার্ভিস চার্জ। তো দশমন্ডলী, এটা প্রতিটা তালাতে 2000 স্কোয়ার ফিট আছে। আমি এটার এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন দশমন্ডলী, সিলেটের লন্ডন প্রবাসী সাহেদ ভাইয়ের আমরা ডুপ্লেক্স বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আসি।
আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, প্রথমে আমি জানাবো যে ওনার জমিটা এরকম লম্বা একটা জমি, একটু জমিটা বাঁকা, আমরা ওখানে ডিজিটাল সার্ভে করছে, সয়েল টেস্ট করা হয়েছে। তো গ্রাউন্ড ফ্লোরটা আমরা এরকম সাজিয়েছি, সামনে অনেকখানি জায়গা ফেলে রাখবো। যদি আমি এতে যাই আবার এই উপর থেকে দেখি, তাই দেখেন সামনে এরকম অনেকখানি জায়গা পড়ে থাকবে, দুই সাইডে সবুজ গ্রিন জোন রাখা হয়েছে, এটা গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এই অংশ দিয়ে মূলত বাড়ির ভিতরে ঢোকা প্রবেশ করা হবে। তো দর্শকমণ্ডলী, এটা এই সেই জায়গাটা, এখানেটা দুটা আমরা দুটা রাউন্ড ফ্ল্যাট রাখছি, এটা সিঁড়ি দিয়ে উপরে উঠবে। লবিতে ওঠার পরে এখানে বাম পাশে একটা গ্যারেজের জন্য জায়গা রাখা হয়েছে, বড় জায়গা রাখা হয়েছে। এখানে ঢোকার পরে একটা ফর্মাল লিভিং পাচ্ছে, সে ফর্মাল লিভিংয়ের সঙ্গে এখানে একটা স্ক্রিন থাকবে, তারপরে ডাইনিং রুম আছে, বড় ডাইনিং রুম আছে। আর এখানে ড্রাইভারের এই পার্কিংয়ের সঙ্গে ড্রাইভারের জন্য থাকার জন্য একটা রুম রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে। এখানে একটা জানালা অবশ্য রাখা হবে, যাতে তার একটু আলো বাতাস পায়। এখানে একটা বেডরুম, গেস্ট বেডরুম রাখা হয়েছে, আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে এই রুমটার সঙ্গে। আর এটা মাস্টার বেডরুম, এই রুমের সঙ্গে ড্রেসিং রুম, টয়লেট, শাওয়ার এগুলো রাখা হয়েছে, এবং এই পাশে একটা বারান্দা রাখা হয়েছে। যে বারান্দাটা আমি যদি থ্রিডিতে দেখি, তাহলে পারে এই বারান্দাটা এদিক থেকে দেখলে পারে এই বারান্দাটাকে বোঝানো হয়েছে, এই বারান্দা হচ্ছে সেই বারান্দা। তো এটা হচ্ছে, এরপরে আমি যদি আবার আর্কিটেকচারাল ড্রয়িং চলে যাই, এখানে হচ্ছে রাউন্ড একটা সিঁড়িতে আছে, সেমি রাউন্ড সিঁড়ি। রাউন্ড সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়, কিন্তু এই ধরনের তিন স্টেপের সিঁড়িতে উঠতে সহজ হয়। এখানে পাশে বড় একটা কিচেন রাখা হয়েছে, 12 ফিট বা 11 ফিট 2 ইঞ্চি, সাথে একটা বারান্দা রাখা হয়েছে। আর এখানে আমি একটা বলতে ভুলে গেছি, এখানে স্টোররুম রাখা আছে। আর যখন ফার্স্ট ফ্লোরে যাবে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে আসবে, আসার পরে একটা ফর্মাল ফ্যামিলি লিভিং পাচ্ছে, অনেক বড়, 12 ফিট 2 ইঞ্চি বা 23 ফিট আছে, অনেক বড়। এই অংশে স্লাইডিং ডোর আছে, পুরো আলো বাতাস ঢুকবে। এই অংশটা এটাকে ওপেন ট্রেস করা হয়েছে, যার ফলে এটা সুন্দর হয়েছে। আমি যেটা দেখাচ্ছিলাম যে বারবার, এটা হচ্ছে সেই ওপেন ট্রেসটা, এটা সেই ওপেন ট্রেসটা। তারপরে এখানে একটা রুম, বেডরুম রাখা হয়েছে, কিচেনটা বেডরুম হয়ে গেছে, এখানে বারান্দা আছে, এর সঙ্গে একটা বড় টয়লেট রাখা হয়েছে, শাওয়ারের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। এখন প্রত্যেকেই শাওয়ারের জন্য আলাদা জায়গা চান, তাদের ব্যবস্থা রাখা হচ্ছে। এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের ড্রেসিং রুম, টয়লেট, শাওয়ার। আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমটা 15 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি, এর সঙ্গে একটা এটা কমন টয়লেট রাখা হয়েছে, এখানেও শাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে, বারান্দা আছে সামনে। তারপরে পরের তালাতে গিয়ে দুটা রুম রাখা হয়েছে, সিঁড়িটাকে মাঝখানে রেখে এই সিঁড়ি দিয়ে উঠবে। এই পাশে একটা বেডরুম, 17 ফিট 18 ফিট বা 13 ফিট, এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, একটা টয়লেট, ড্রেসিং রুম, শাওয়ার রাখা হয়েছে। আর এই পাশে একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, টয়লেট রাখা হয়েছে, ক্যাবিনেট রাখা হয়েছে, শাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। আর এটা ওপেন একটা রাখা আছে, ওপেন রুফ রাখা হয়েছে, যেটাকে গ্রিন করে সাজানো হয়েছে, এবং এই সিঁড়িটা স্টিলের সিঁড়ি দিয়ে তারা পরের ছাদে উঠবে। তার সঙ্গে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শকমণ্ডলী, আপনারা যারা এই ভিডিওটি দেখলেন, সবার কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা কমেন্টস অথবা লাইক অবশ্যই করবেন। দর্শকমণ্ডলী, আপনাদের কমেন্টস, লাইক আমাদেরকে উৎসাহিত করে আরও নতুন 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 ভালো ভিডিও উপস্থাপন করার জন্য। দর্শকমণ্ডলী, আমি একটা মেসেজ দিয়েছি যে গ্রিন আর্কিটেক্ট, অর্থাৎ আমরা আগে শুধু ডিজাইন ড্রয়িং এগুলো করতাম, এখন আমরা ডিজাইন ড্রয়িংয়ের সঙ্গে সঙ্গে ডেভেলপের কাজ করি, অর্থাৎ বাড়ির পূর্ণাঙ্গ বাড়ি আমরা তৈরি করে দিয়ে আসি। বাড়িটা ছবির মতো করে আমরা, এই বাড়িটা যেমন ছবি থাকবে ঠিক তেমনই আমরা ছবির মতো করে বাড়িটা তৈরি করে দিয়ে আসি। তার জন্য আমরা আলাদা কিছু চার্জ নিই, সার্ভিস চার্জ নিই, কনসালটেন্সি চার্জটা নিই। তো দর্শকমণ্ডলী, আমরা মিস্ত্রি দিয়ে, আমরা ফোরম্যান দিয়ে, আমরা আমাদের ইঞ্জিনিয়ার সার্বক্ষণিকভাবে 24 ঘন্টা সেখানে থাকে, থেকে কাজটা উঠাই দিয়ে আসে। তো দর্শকমণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আমি একটু আগে বলছি, এই বাড়িটা করতে 80 লক্ষ টাকা খরচ হবে, সার্ভিস চার্জ এবং কনসালটেন্সি ফি বাদে। দর্শকমণ্ডলী, আমরা এতক্ষণ সিলেটের লন্ডন প্রবাসী সাহেদ ভাইয়ের বাড়ির প্ল্যান ডিজাইন, ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন দেখলাম এবং খরচের একটা আইডিয়া আমি আপনার মাঝে তুলে চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে আবার উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি, আল্লাহ হাফেজ।